গতকাল আবাহনীর সাথে শেখ জামালের রান 200 হওয়ার সম্ভাবনা না থাকলেও জিয়ার ঝড়ো ব্যাটিংয়ে সেই রান পৌঁছালো 267। জিয়া খেলল 59 বলে 85 রানের ইনিংস। তার ইনিংসটি সাজানো ছিল 8টি 6 ও 6টি 4-এর সাহায্যে। শেষ ওভারে সাকিবের করা প্রথম 3 বলে হাকান 3-6। জিয়ার এমন ব্যাটিং দেখে মনে প্রশ্ন তৈরি হতে পারে, এই ক্রিকেটার কি জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার পর্যাপ্ত সুযোগ পেয়েছেন? 2007 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও অভিষেক হয় 2012 সালে। অভিষেক ম্যাচেই দেখালেন চমক, 5 ছক্কায় 17 বলে 40 করেন। জ্যাকেটের 7 ছক্কা হাঁকানোর আগে জিয়ার 5 ছক্কা ছিল টি টোয়েন্টিতে এক ইনিংসে বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। এরপর আর মাত্র 13টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন এই অলরাউন্ডার। দল থেকে বাদ পড়ার কারণ ছিল 2014 টি টোয়েন্টি বিশ্বকাপের বাজে পারফরমেন্স, সাথে নতুন ক্রিকেটারদের আগমন। তাতেই আস্তে আস্তে কোচ হাথুরুর চোখের আড়াল হতে থাকেন, ফোকাসে আসেনি আর কখনো। অঘোষিতভাবে শেষ হয়ে যায় আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।